সুনামগঞ্জে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের দশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সকালে অবরোধ কর্মসূচি পালন করার সময় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এরপর পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে অবরোধ কর্মসূচি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। Thank you.